হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হলো আমাদের এখানে বুধবার, বুধবারে আরও একটি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব সকাল থেকে বিকেল পর্যন্ত। তো আশা করছি আজকের ব্লগটি সবার ভালো লাগবে। তো এখন আমি দুপুরের রান্নার প্রিপারেশন নিচ্ছি, আজকে কী কী রান্না করব। সিম্পলের মধ্যে আজকে রান্না করব, আর গতকালকে দিয়ে ছোটো মাছগুলো নিয়ে এসেছিলাম উত্তরখান থেকে আসার সময়, সেই মাছগুলো আজকে রান্না করব। আসলে এগুলো কাটতে অনেক কষ্ট হয়ে গিয়েছে, যেহেতু অনেক ছোটো মাছ সেই জন্য। তো এই তো আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি প্রথমে, কারণ ছোটো মাছগুলো কিন্তু বাচ্চারা খেতে লাইক করে না। ছোটো মাছগুলো আমাদের জন্য করতেছি, আর চিংড়িগুলো করব বাচ্চাদের জন্য। তো সেই জন্য চিংড়িগুলো আমি এখানে কেটে নিচ্ছি, আর আমি চিংড়িগুলো যখন বেশ পরিমাণে কিনে নিয়ে এসেছিলাম তখন চিংড়িগুলো কেটে রাখার কোনো সময় পাইনি, সেজন্য এখন চিংড়িগুলো কেটে নিচ্ছি। তো এখন আমার চিংড়িগুলো কাটা হয়ে গিয়েছে, আমি হলুদ লবণ মরিচ মাখিয়ে তারপর চিংড়িগুলো ফ্রাই করে নেব, আর চিংড়িগুলো একটু লাল করে ভেজে নেব, তারপর পেঁয়াজ দিয়ে আমি ভুনা করে দেব। আর আজকে চিংড়ি ভুনা করব, ছোট মাছ রান্না করব, আর ডিম আর আলু দিয়ে ভুনা করব। আর এখন থেকে সকাল বিকাল দুই টাইমই ভাত খাওয়া হচ্ছে, রাতে রুটি বানানোর একদমই সময় পায় না। সেদিন কিছু রুটি আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, সেটা অবশ্য শেষ হয়ে গিয়েছে, আবারও বানাতে হবে। বেশ পরিমাণে রুটি বানিয়ে ভাবছি রেখে দেব ফ্রিজে। আর এক আপু বলেছিল যে আপু এই পলিব্যাগটা তুমি ইউজ করো না, যেটা বাজার থেকে পরোটা কিনতে পাও, মানে যে প্যাকেটগুলো সেখানে কিন্তু পলি কিনতে পাওয়া যায়, ওখান থেকে কিনে তারপর তুমি রুটি সংরক্ষণ করবে। তো ওগুলো আমি যখন কিনে নিয়ে এসেছিলাম আমি ভুলেই গিয়েছি রেখে দিতে, সেগুলো আমি ফেলে দিয়েছি, সেজন্য আমি এই প্লাস্টিকটা ইউজ করেছি। তো কোনো সমস্যা নেই, আমি গরম পানি দিয়ে তারপর ভালোভাবে এটা ক্লিন করে নিয়েছি প্লাস্টিকটা, সেজন্য এটার মধ্যে কোনো জীবাণু নেই, জীবাণু একদমই শেষ হয়ে গিয়েছে। তো এখানে আমার সেই ছোটো মাছগুলো, আর এই ছোটো মাছগুলো তো গতকালকে আমরা নিয়ে এসেছিলাম উত্তরখান থেকে, একদম ফ্রেশ মাছগুলো, গ্রামের মাছ। তো সেই মাছগুলো আমি হাতে মাখিয়ে আজকে রান্না করব। এখানে আদা রসুন পেস্ট, হলুদ লবণ মরিচ, তার সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে দেব। তো আমি এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রান্নাটা বসিয়ে দেব। আর সব ধরনের ছোটো মাছই কিন্তু হাতে মাখিয়ে রান্না করা হয়। তো আজকে আমার কাছে ফ্রেশ ধনিয়া পাতা টমেটো ছিল না, সেজন্য মিক্স করছি আর কি। তো এভাবে মিক্স করে যদি ধনিয়া পাতা তার সাথে টমেটো দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদটা আরও বেশি দ্বিগুণ বেড়ে যায়, যেহেতু আমার কাছে ছিল না সেজন্য আমি দিতে পারছি না। তো আমার এখন এটা মাখানো হয়ে গিয়েছে, আমি একটা কড়াইতে দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে বসিয়ে দেব। আর অন্য চুলায় আমি যে চিংড়িগুলো বসিয়ে দিয়েছিলাম চিংড়িগুলো আমার ফ্রাই করা হয়ে গিয়েছে, এখন কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি নামিয়ে নেব। আর আমার কাছে তো মনে হয় চিংড়ি বোনা হলে আর কিছুই লাগে না, আমার বাচ্চাদের বেলাও তাই, ওরা শুধু ডাল খেতে পছন্দ করবে, তার সাথে চিংড়ি মাছ চিকেন বা বিফ হলেই ওদের চলবে, শাকসবজি একদমই খেতে চায় না বাচ্চারা, তাই সবসময় বাচ্চাদের জন্য আলাদা করে রান্না করতে হয়। তো এখানে কিছু আলু সিদ্ধ করে নিয়েছি, তার সাথে ডিম, আজকে আলু আর ডিম দিয়ে ভুনা করব। তো এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব না, আমি আরও অনেকবার দেখিয়েছি সেজন্য দেখাচ্ছি না। তো আলু আর ডিম দিয়ে কিন্তু রান্না করলে কারিটা খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে এটার মধ্যে দিতে হবে গরম মশলার পাউডার, তাহলে কিন্তু ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসবে। আর বাহির দেখতেই পাচ্ছেন রিমঝিমি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে কিন্তু একটু খিচুড়ি হলে খেতে আরও বেশি জমে যায়, ভালো লাগে। তো আজকে যেহেতু আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি সেজন্য ভুলেই গিয়েছিলাম যে আজকে খিচুড়ি রান্না করব। তো হয়তো নেক্সট টাইমে রান্না করব, আর যে কোনো জিনিসই আমি রান্না করি না কেন আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করি, কারণ আমার অনেক লাভলি আপিরা আছে আমার ব্লগগুলো দেখার জন্য বসে থাকে, সেজন্য আমি রেগুলার ব্লগ করে যাচ্ছি, আমার কাছে খুব ভালো লাগে আসলেই। অনেক অনেক উৎসাহ পায় আপনাদের কাছ থেকে, আপনারা আমাকে এতটাই সাপোর্ট করছেন, এতটাই ভালোবাসছেন, তাই কিন্তু আপনাদের মাঝে তুলি তুলি আমার এই ব্লগগুলো।
তো ভুল ত্রুটি হলে অবশ্যই শুধরে নেবেন বা বলে দিবেন যে এদিকে তোমার হচ্ছে না, তো আমি কোনো মনে কষ্ট পাবো না, আপনাদের কাছ থেকেই তো শিখবো আমি। আর ভুল ত্রুটি তো মানুষেরই হয়ে থাকে, তাই না? তো আমারও কিন্তু ভুল ত্রুটি হবে, আমিও কিন্তু একজন মানুষ। তো আমার রান্না বাড়া হয়ে গিয়েছে, দুপুরে আমরা খাবার পর একটু শুয়েছিলাম। অনেক দিন পর আজকে কেন জানি একটু দুপুরবেলা শুতে ইচ্ছে করলো। বাচ্চারা এমনি তো দুপুরবেলা শুয়ে থাকে না, তারপরে একটু বলেছি ওদেরকে শুয়ে থাকার জন্য। তো এখানে কিছু আটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম। আসলে বলেছিলাম অনলাইনে কোনো বাজার সদাই করবো না, কিছুদিন আগে আমাকে মানে নষ্ট জিনিস দিয়ে গিয়েছিলো সেজন্য বলেছিলাম। তারপরও কিছু করার নেই, অবশ্যই অনলাইনে অর্ডার করতে হবে, কারণ আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু অনলাইন থেকেই আমরা কিনে থাকি। তো অবশ্য কিন্তু আপনারা সবসময় প্যাকেটগুলো চেক করে নেবেন, যখন বাসায় দিয়ে যায় তখনই কিন্তু চেক করার চেষ্টা করবেন। আমি সবসময় যে প্রোডাক্টগুলো পেয়ে থাকি সেগুলো ডেট দেখে নিই, তারপর বাচ্চাদের খাবারগুলো বিশেষ করে। আমার মতে আমি যেটা আপনাদেরকে বলবো, প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনারা চেক করে নেবেন, সেটার মধ্যে ডেট থাকতে পারে। অনেক সময় দেখা যায় ডেট নেই, তারপরও কিন্তু ওরা ডেট লাগিয়ে দেয়, সেটা দেখে আপনারা বুঝে নিতে পারবেন। তো এখন বিকেল টাইম, ভাবলাম অনেক দিন পর ইচ্ছে করলো আজকে একটা কেক তৈরি করব বাচ্চাদের জন্য। তো আমি এখানে 4টা ডিম নিয়েছি আর চিনি নিয়েছি 1 কাপ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, তার সাথে বেকিং সোডা। বেকিং পাউডার তো অবশ্যই দিতে হবে, তা না হলে কেকটা ফুলবে না। তাই আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিম চিনি, যাতে ভালোভাবে গলে যায়। আর এখানে আমি 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ বেকিং সোডা, বেকিং পাউডার। দিয়ে আমি ময়দাটাকে একটু ছেড়ে নেব। আর ডিমটা ফাটানোর সময় আমি 1 টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে ঘ্রাণটা খুবই সুন্দর আসে আর আমার কাছে খেতে অনেক ভালো লাগে। কেকটা অনেক সফট হয় আর ঘ্রাণটা খুব সুন্দর আসে। তো এখন আমার ময়দাটার সাথে সালা হয়ে গিয়েছে, আমি আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে তারপর কেকের ব্যাটারটা তৈরি করে নেব। একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এখন। তার মধ্যে আমি নিয়েছি 2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এখন অল্প অল্প করে আমি মিল্ক দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এভাবে কিন্তু ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি করে নেব। আর আমি যখন কেকটা তৈরি করতেছিলাম তখন আপু আমাকে কল দিয়েছিল গুলশান থেকে, যে আপুটা আমার বাসায় আসার কথা ছিল, সে আমাকে ফোন বানিয়েছে, আমিও তাকে ফোন বানিয়েছি। তা আপুর সঙ্গে এখনও আমার দেখা হয়নি, অনেক দিন ধরেই বলতেছি আপুর সঙ্গে দেখা করব, এই ভাইরাসের কারণে দেখা করা হয়নি। তো আমি যেহেতু আমার বাগান থেকে অনেকগুলো কাঁঠাল নিয়ে এসেছি, তো আমি বললাম আপুকে দিব, আপুর ড্রাইভার ভাইয়াকে পাঠিয়ে দেওয়ার জন্য। তো আপুর ড্রাইভার ভাইয়াকে পাঠিয়ে দিবে সেজন্য আমাকে কল দিয়েছিল। তো কিছুক্ষণ পরও দেখতে পেলাম যে আপু আবার কল দিয়েছে, যে আপু আমি তোমার বাসার নিচে বসে আছি। তখন আমি কি করব আমি নিজে থেকে বুঝতে পারছিলাম না, আসলে হুট করে আপু চলে এসেছে, আমি আপুর জন্য কিছুই করতে পারিনি। আমি এখনও যখন থিঙ্ক করি আমার অনেক খারাপ লাগে, আসলে আপু হঠাৎ করে বাসায় চলে এসেছে। তা আমার কেকটাও কিন্তু আমার হয়ে গিয়েছে, যে আমি কেকটা বসিয়ে দিয়েছিলাম চুলে, একটু লবণ দিয়ে একটা স্ট্যান্ডারের উপর বসিয়ে দিয়েছিলাম 40 মিনিটের জন্য। তা আপু আসার সাথে সাথেই কিন্তু কেকটা হয়ে গিয়েছে, আর সাথে মামনিকে নিয়ে এসেছে রুশাইবা, আপুর একমাত্র মেয়ে রুশাইবা। খুবই সুইট মেয়েটা, খুব সুন্দরভাবে কথা বলে, পাখা পাখা কথা। তার এদিকে আমার কেকটা হয়ে গিয়েছে, আমি একটু কেটে নিচ্ছি, আপুকে দিব। আসলে আপুকে আমি কী দিব আমি নিজে থেকেও বুঝতে পারছিলাম না। আমি প্রথমে আপুকে যখন ফার্স্টে দেখা করতে বলেছিলাম তখন আমি মনে করেছিলাম নিজের হাতে তৈরি করে অনেক কিছু খাওয়াবো আপুকে, আসলে খাওয়াতে পারিনি। আপু হুট করে চলে এসেছে আজকে, কোনো প্রিপারেশন নেওয়া হয়নি, আর এভাবে আপুর সঙ্গে দেখা হবে আমি ভাবতেও পারিনি। অনেক অনেক ভালো লেগেছে আপু, তুমি আমার বাসায় এসেছো, কী বলবো আসলে, তোমার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা, আই লাভ ইউ আপু। আর এই যে আমাদের মামনিটা, মামনি এসে তো আমার সাথে কথা বলতেছে, মীরার সাথে এত মিশে গিয়েছে আসলে, কী বলবো, খুবই সুইট মেয়েটা। আর মামনির জন্য সবাই দোয়া করবেন, অনেক সুন্দরভাবে গুছিয়ে কথা বলে, খুব ভালো লাগে। আর আপুর আসার সাথে সাথে কিন্তু চলে যাচ্ছে, তেমন বেশি সময় ধরে থাকেনি। আমার কাছে মনে হচ্ছিল স্বপ্নের মতো, যে আপু আমার বাসায় এসেছে, আমি স্বপ্ন দেখছিলাম। তো এটা ছিল তারপরের দিন। আমি কিছু কাঁঠাল কেটে নিয়েছি এখানে বেশ পরিমাণে, কাঁঠালগুলো আমি নিয়েছি, আমরা সবাই মিলে খাবো 1 প্লেট। আর 1 প্লেট নিয়েছি আমার কেয়ারটেকার আর মেডকে দিব। তো 2 প্লেটে কাঁঠাল নিয়ে এখন আমরা বসতেছি টিভির সামনে, বসে টিভি দেখবো আর সবাই মিলে খেয়ে নিবো। আসলে এবছর এত কাঁঠাল খেতে পারবো কল্পনাও করতে পারিনি, খুবই ভালো লেগেছে এবছর বাংলাদেশে থাকতে পেরে। আর এত লং টাইম ধরে কখনোই কিন্তু বাংলাদেশে আমাদের থাকা হয়নি। আর আপু এসেছিলো, আপু এসে হুট করে এভাবে চলে যাবে আমি ভাবতেও পারিনি। আমি চেয়েছিলাম অনেক সময় ধরে বসে আপুর সঙ্গে গল্প করব, কথা বলবো। তো ইনশাল্লাহ আপু আমরা সবাই মিলে একসঙ্গে মিট করব, তখন আরও বেশি কথা বলতে পারবো। ভাবতেছি যে তোমাকে নিয়ে আমরা এক জায়গায় যাব, যে জায়গায় অনেক সময় ধরে বসে কথা বলা যাবে আর বাচ্চারা অনেক এনজয় করতে পারবে। তো খুবই ভালো লেগেছে আপু, হঠাৎ করে তুমি আমার বাসায় চলে এসেছো, আমি যাচ্ছি, তুমি মালয়েশিয়াতেও আমার বাসায় যাবে, আমি তোমাকে আগে থেকে দাওয়াত করে রেখেছি।
তো যাই হোক, আমার ব্লগটি আজকে আর বড় করব না। আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।